Hello, my dear students. I am Janrabadin Tohit. I am an English teacher of Punjab High School, Shagatakai Bandha. আমরা সবাই জানি যে এখন যে বর্তমান যে সময়টা প্যান্ডামিক একটা সময় কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমাদের পড়ালেখা অবশ্যই অনেক বেশি হ্যাম্পার হচ্ছে। তো আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফয়জুল ইসলাম স্যারের নেতৃত্বে আমরা চাচ্ছিলাম যে আমাদের ক্লাসের আমাদের স্কুলের সমস্ত শিক্ষার্থী যাতে পড়ালেখা ভাষা চালিয়ে যেতে পারে সেজন্য আমরা আমাদের এই প্রচেষ্টা। তো সেখানে আজকে আমাদের আলোচনা বিষয় ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চেঞ্জিং সেন্টেন্স। এখানে আমরা শিখব আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ হাবদক থেকে নাবদক। আমরা অবশ্যই খেয়াল করব যে বাক্যটি হাবদক থেকে নাবদক হবে শুধুমাত্র গঠনগত অর্থাৎ আকৃতিগত ভাবে চেঞ্জ হবে, কিন্তু মিনিংটা ঠিকই একই রকম থাকবে। যেমন আমি যদি বলি যে রহিম একজন লম্বা ছেলে, নাবদক কী করতে হবে? যে রহিম একজন খাটো ছেলে নয়, তার মানে লম্বা ছেলেই হয়ে গেল। আবার যদি বলি যে সোহেল একজন ভালো ছেলে, সোহেল একজন খারাপ ছেলে নয়, ঠিক এরকম হবে। তো এখানে আমরা কিছু নিয়ম আকারে শিখব। যেমন প্রথমত শিখব আমরা রুল ওয়ান অনলি বা অ্যালোনযুক্ত, অনলি বা অ্যালোনযুক্ত হ্যাবদক বাক্যকে নাবোধক করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তি বুঝালে নানবাট বসে, বস্তু বুঝালে নাথিং বাট বসবে, সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে, যেমন অনলি রহিম ইজ মাই ফ্রেন্ড, অ্যান্সারটা হবে তোমার কি? নান বাট রহিম ইজ মাই ফ্রেন্ড, নান বাট রহিম ইজ মাই ফ্রেন্ড। এই দেখতে পাবো আমরা এখানে অনলি, অনলি পরে ব্যক্তি রহিম, সেজন্য অনলি পরে অনলি ব্যাপারটা কি বসবে এখানে? ব্যক্তি বোঝালে নান বাট। আবার যদি বলি রহিম লাইকস অনলি সুইট, রহিম লাইকস অনলি সুইট, এই যে অনলি এরপর আছে সুইট মানে বস্তু, তাহলে কি হবে? রহিম লাইকস নাথিং বাট সুইট, আবার যদি একটা বাক্য বলি মিম ইজ অনলি 13 ইয়ার্স ওল্ড, 13 ইয়ার্স ওল্ড, অনলি পরে সংখ্যাটা কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন, তাহলে মিম ইজ নট মোর দেন 13 ইয়ার্স ওল্ড। বোঝা গেল কি? যদি কোনো বাক্যে অনলি বা অ্যালোন থাকে আর সেই অনলি বা অ্যালোনের পরে যদি ব্যক্তি হয় তাহলে অনলি পরিবর্তে কি বসবে? নান বাট। আর যদি অনলি পরের ওয়ার্ডটা আমাদের কোনো বস্তু হয় সেক্ষেত্রে বসবে হচ্ছে নাথিং বাট, অনলি পরের ওয়ার্ডটা যদি কোনো সংখ্যা হয় তাহলে বসবে হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন,
এবারে ক্লিয়ার তো আশা করি ক্লিয়ার এবার শিখব হচ্ছে আমরা রোল টু আচ্ছা রোল টু এ দেখব আমরা এভরি এভরি যুক্ত কোন বাক্যকে নামাবদ্ধ করার সময় এভরি যুক্ত হ্যাঁবদ্ধ বাক্যকে নামাবদ্ধ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে দেয়ার ইজ নো দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড বা সাবজেক্ট দেয়ার ইজ নো তারপরে এভরি এর পরের ওয়ার্ডটি তারপর প্লাস বাট প্লাস এক্সটেনশন অর্থাৎ প্রথম কোথাও এভরি যখন বাক্য শুরু হবে সেই বাক্যটাকে নামাবদ্ধ করতে বললে আমরা ঠিক এভরি এর পরিবর্তে লিখব হচ্ছে দেয়ার ইজ নো তারপরে সাবজেক্ট বা বাকি অংশ একটু উদাহরণ দেখা যাক এভরি মাদার লাভস হার চাইল্ড এভরি মাদার লাভস হার চাইল্ড কি হবে তাহলে এখানে এভরি এর পরিবর্তে আসবে দেয়ার ইজ নো দেয়ার ইজ নো প্লাস পরের ওয়ার্ডটা কি মাদার দেয়ার ইজ নো মাদার বাট যে বাট দেয়া আছে বাট এক্সটেনশনটা কি লাভস আর চাইল্ড বাট লাভস আর চাইল্ড যদি আমার একটা বাক্য দেওয়া হয় যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি তাহলে কি হবে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি ফাইন রুল নাম্বার থ্রি রুল নাম্বার থ্রি শিখবো আমরা রুল থ্রি মাস্ট মাস্ট যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তন হচ্ছে ক্যান নট বাট ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প তবে মনে রাখতে হবে যদি আমরা কখনো ক্যান নট হেল্প বসাই তাহলে অবশ্য অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে ক্যান নট হেল্প বসালে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে সবচেয়ে ভালো হয় ক্যান নট বাট বসানো তাহলে আমাদের অন্য কোনো কাজ আর থাকে না যেমন আই মাস্ট হেল্প ইউ আই মাস্ট হেল্প ইউ অ্যান্সারটা হবে আই ক্যান নট বাট হেল্প ইউ আই ক্যান নট বাট হেল্প ইউ আচ্ছা এবার শিখব আমরা রুল নাম্বার ফোর both dot dot and both dot dot and যুক্ত হ্যাঁবোধক বাক্যকে নামাবদ্ধ করার সময় হ্যাঁবোধক বাক্যকে নামাবদ্ধ করার সময় স্থানে নট অনলি এবং এন্ড এর স্থানে বাট অংশ কথাটি বসবে বাট অংশ কথাটি বসবে যেমন সুমন লাইকস বোথ ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা সুমন লাইকস বোথ ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা আমরা দেখতে পাচ্ছি এখানে বোথ বোথ ডট 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 অ্যান্ড তার মানে এই সূত্রটা ঠিক আছে তাহলে কি হবে এখানে সুমন লাইকস এই যে বোথের স্থানে কি আসবে এখানে নট অনলি তাহলে সুমন লাইকস নট অনলি ম্যাঙ্গো বাট অলসো ব্যানানা বস্তা রুল নাম্বার ফাইভ অলওয়েজ যুক্ত অলওয়েজ যুক্ত হ্যাঁবোধক বাক্যকে হ্যাঁবোধক বাক্যকে নাবোধক করার সময় নাবোধক করার সময় অলওয়েজের পরিবর্তে
অলওয়েজের পরিবর্তে অলওয়েজের পরিবর্তে নেভার বসবে, নেভার বসবে এবং অ্যাডজেক্টিভের একটা অপোজিট ওয়ার্ড হবে, এবং অ্যাডজেক্টিভের একটা অপোজিট ওয়ার্ড হবে। যেমন একটু কলমের সমস্যা, কষ্ট করে বুঝে নিতে হবে। যেমন রহিম ইজ অলওয়েজ হ্যাপি, যদি বাক্যটা এরকম হয় রহিম ইজ অলওয়েজ হ্যাপি, তাহলে হবে ঠিক কি যে রহিম ইজ অলওয়েজ, তো পরিবর্তে আসবে কি নেভার, রহিম ইজ নেভার আনহ্যাপি। আমরা দুঃখিত, একটু কলমের সমস্যা। আর রোল নম্বর সিক্সটা এরকম হবে যে কোনো হ্যাবোধক বাক্যকে নাবোধক করার সময় সাবজেক্টের পরিবর্তে, সাবজেক্টের ঠিক পরে হেল্পিং ভার্ব নট বসবে এবং সেই বাক্যের অ্যাডজেক্টিভটার অপোজিট ওয়ার্ড হবে। যেমন আমি যদি বলি আই এম এ হ্যাপি পার্সন, আই এম এ হ্যাপি পার্সন, ঠিক নেগেটিভটা কী হবে, আই এম নট অ্যান আনহ্যাপি পার্সন। সুমি ইজ এ বিউটিফুল গার্ল, সুমি ইজ এ বিউটিফুল গার্ল, নেগেটিভটা হবে সুমি ইজ নট অ্যান আগলি গার্ল, বিকজ আগলিটা হচ্ছে বিউটিফুল এর নেগেটিভ ওয়ার্ড। তো আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবো, অনুশীলন করবো, আমরা দেখবো, তোমরা বিভিন্ন প্রশ্নগুলো দেখবা, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে উদাহরণগুলো দেখবা এবং বাসায় করার চেষ্টা করবা, স্কুল খুললে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে বেশি বেশি পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, দেখা হবে আরেকদিন আরেকটি বিষয়।